হ্যালো ভিউয়ার্স, এই চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা দপ্তর থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কে ক্লাস ফোরের ইংরাজির যে পার্ট টু এর প্রশ্নটা দিয়েছিল সেটা আজকে সমাধান করে দেব। তো দেখে নাও, প্রথমে হচ্ছে অ্যাক্টিভিটি ওয়ান, এখানে কি আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ সুইটেবল প্রোনাউন্স, প্রোনাউন মানে সর্বনাম, টু আর ডান ফর ইউ। তাহলে সর্বনাম দিয়ে, প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়, যেমন রাম তার পরিবর্তে সে ব্যবহার করা হয়, এখানে সেটা হচ্ছে সর্বনাম আর রামটা হচ্ছে নাম অর্থাৎ নাউন। তো দেখো দুটো দেওয়া আছে, মিতা গোস টু মার্কেট উইথ হার মাদার, মিতা মার্কেটে গেছে মানে বাজারে গেছে তার মার সঙ্গে, এখানে তার পরিবর্তে হার ব্যবহার করা হলো, মিতার নাম আবার ব্যবহার না করে হার ব্যবহার করা হলো, এখানে হারই হচ্ছে সর্বনাম বা প্রোনাউন, মানে তার মায়ের সঙ্গে। আর পরে আরেকটা দেওয়া আছে, দেখো দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা, টিচার অমিত এবং টিনাকে ডাকলো, শি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ, এখানে টিচার মানে শিক্ষিকা, যেহেতু শি বলা আছে, শি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে সে মানে তিনি চাচ্ছেন যে তারা স্টেজে পারফর্ম করুক, মানে অংশগ্রহণ করুক। তাহলে দুটো করে দেওয়া আছে, তাহলে পরেরগুলো দেখো কি হবে। বরুণ অ্যান্ড ড্যাশ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন, বরুণ এবং তার হিজ হবে এখানে, হিজ মানে তার ভাই প্রতিদিন কাছের একটা পার্কে বিকেলবেলা ফুটবল খেলতে যায়। তারপর হচ্ছে মাই ফ্রেন্ড ইনভাইটেড ড্যাশ টু হার বার্থডে পার্টি, নিশ্চয়ই আমাকেই ডেকেছে, তাহলে আমার বন্ধু আমাকে তার জন্মদিনের অনুষ্ঠানে যেতে বলেছে, নিমন্ত্রণ করেছে, তাহলে মি হবে। মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া, মাদার মানে মা রিয়া এবং প্রিয়াকে ডাকলো, শি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ, তিনি চাচ্ছেন যে দেম মানে তারা, এখানে রিয়া আর প্রিয়ার কথা বলা হচ্ছে, তারা তাদের দুপুরের খাওয়ার খেয়ে নিক। তো এই হলো অ্যাক্টিভিটি ওয়ান। এবার অ্যাক্টিভিটি টুটা দেখো কী আছে। অ্যাক্টিভিটি টু এ বলেছে রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস চুজিং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, দেখো এখানে লিস্টে দেওয়াই আছে এইগুলোর বিপরীত শব্দ, অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। তাহলে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন, তাহলে এর বিপরীত শব্দ কি হবে, সহজ মানে ইজি। তারপরে আউটডোর, আউটডোর মানে বাইরে, তাহলে এর বিপরীত কি হবে, ইনডোর মানে ভেতরে। তারপরে ফিনিশ, ফিনিশ মানে শেষ, তাহলে এর বিপরীত কি হবে, স্টার্ট মানে শুরু। হয়ে গেল অ্যাক্টিভিটি টু। এরপরে হচ্ছে অ্যাক্টিভিটি থ্রি, দেখো কী আছে। রিড দ্য ফলোয়িং জাম্বলড লেটার্স, জাম্বলড মানে এলোমেলোভাবে দেওয়া আছে লেটারগুলো, রিঅ্যারেঞ্জিং দোজ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন ব্র্যাকেটস, বলেছে এইগুলোকে ঠিক করে সাজিয়ে নিয়ে লিখতে হবে, ব্র্যাকেটে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেই অনুযায়ী। মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফর্ম, এই এলোমেলো লেটারগুলো দিয়ে যে শব্দটা তৈরি হবে সেটা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে, মানে বাক্য তৈরি করতে হবে। তো দেখো এটা এরকম দেওয়া আছে এবং ব্র্যাকেটে বলা আছে রিলেটেড টু এ ম্যাচ অর গেম, এটা যেটা হবে সেটা একটা খেলার সঙ্গে জড়িত, তাহলে এটা হবে ভিক্টরি, VICTORY মানে জয়, এটা খেলার সঙ্গে জড়িত, খেলাতে জয় হয়। তো এটা দিয়ে সেন্টেন্স লিখেছি, অনেক কিছু যা খুশি তাই লিখতে পারো, এখানে আমি একটা লিখেছি যেমন ভিক্টরি ডিপেন্ডস অন ইউ, মানে জয় তোমার ওপর নির্ভর করছে। পরেরটা দেখো, এটা কি বলা আছে, অপোজিট টু উইন মানে জেতার, উইন মানে জেতা, জেতার বিপরীত শব্দ হবে, তাহলে জেতা মানে জয়, জয়ের বিপরীত শব্দ কী হবে, পরাজয়, তাহলে এটা কি হবে ডিফিট, DEFEAT মানে পরাজিত করা, তাহলে পরাজিত করা দিয়ে দেখো একটা সেন্টেন্স লিখেছি, রাহুল ক্যান ডিফিট হিম মানে রাহুল তাকে পরাজিত করতে পারে, এটা অন্যভাবে অন্য কোনো সেন্টেন্সও লিখতে পারতে। তাহলে এই হলো ক্লাস ফোরের ইংরাজির পার্ট টু এর অ্যাক্টিভিটি টাস্ক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অন করবে, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।